বর্তমান আমার ঠেলামারা থানার অন্তর্গত যে গরু ডুবা গাঁও আছে আর ভরাশি করি গাঁও তার যাওয়া কিছুদিন আগত এটা উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আমি লক্ষ্য রাখি আজি আমার পুলিশ প্রশাসন আর আমার সি আর পি এফ আমি কোর্ট লো আমি ফ্ল্যাগ মার্চ করেছো যাতে আমার রাইজে সন্তুষ্ট হয়ে থাকে যে তেওঁলোকৰ সুরক্ষাটা আমি নিশ্চিত করব আর কোনো দুষ্কৃতিকারী যাতে এই এলাকাত আর সাহস নকরে আমার শান্তি শৃঙ্খলা আমার যাতে মেনটেন থাকে বসায় রাখবে ফ্ল্যাগ মার্চ রাখবো। কার্ফিউ কিমান দিন লাগে থাকবে? কার্ফিউ বর্তমান আমি পরিস্থিতি চাই আছো আর আমি দুটা পক্ষর মাজত এটা শান্তি সৃষ্টি করবলে পিস কমিটি মিটিং আমি পাতবলে এটা চিন্তা করছো গতি দুটা পক্ষর মাজত শান্তি আনিলে আমি কার্ফিউ উঠাই দিব পারি। গ্রেপ্তার করা হয়েছে নাকি? বর্তমান আমার দুজন প্রস্তুতকারী আমি গ্রেপ্তার আটক করেছো আর কিছু আমার লিষ্টত আছে আমি সার্চ করে আছো পাওয়া হলে অ্যারেস্ট হব। নাম কি স্যার গ্রেপ্তার? নাম তো আমার এসপি ডাঙ্গরিয়াই কব পারি কিন্তু দুজন আটক হয়েছে। স্যার 15 আগস্টে কার্ফিউ থাকার সম্ভাবনা আছে নাকি? এটো পরিস্থিতির উপর নির্ভর করে বর্তমান যেহেতুকে টেনশন আছে অকমান দুটা পক্ষর মাজতে মানে এলাকাত অকমান উত্তেজনা সৃষ্টি হয়েছে টেনশন থাকিব কিছুদিন গতি আমি এসেসমেন্ট করে থাকি যদি দরকার হয় সোনকালে আমি উঠাই দিব পারি কিন্তু পরিস্থিতি সামান্য নোহালৈকে থাকিব কর্তৃপক্ষ। স্যার কিছুমান অভিযুক্তক আইডেন্টিফাই করা হয়েছে নাকি? স্যার নিশ্চয় দুজনক আমি আইডেন্টিফাই করেছো যেখানি আমার বাইকবিলাকক জুই লগাইছে তেনেকুৱা দুজন মানুহক আমি অ্যারেস্ট করেছো আর কিছু আমার লিষ্টত আছে তেওঁলোককো অ্যারেস্ট করা হবে। স্যার ইয়াতে কিছু সন্দেহজনক মানুহে আহি বসতি করা বলে এটা অভিযোগ বিভিন্ন জনে কৈছে কিবা প্রশাসনে উচ্ছেদ অভিযান কিবা সম্ভাবনা আছে নেকি? আমার আমি এনেকুৱা খবর আমি পাইছো আর আমি চিনাক্তকরণের একটা প্রক্রিয়া আরম্ভ করিম বলে এটা আমি প্ল্যানিং করে আছো গতি আমার যানি সার্চ সপরি এলাকাত এনেকা ইলিগেল মানুষখানি বহি আছে যিনি মানুষের ইয়াত মাটি নাই বা ইয়ারে বাসিন্দা নহয় তেনেকা মানুষের ডেফিনেটলি আমি এভিকশন করিম আর সেটা করবলে আমার একটা ডর পরিকল্পনা হাতত লোলগা আছে যেহেতুকে করোনা ভাইরাসের ক্ষেত্রত আমি যুজবলগা হল গতি আমার এইফালে অকমান আমার আমার প্রয়াস আসলে সেটা অকমান সোনকালে করবা নগল গতি আমি কিন্তু এইটার উপর আমার নজর আছে যিনি বিশেষকে আমার এই গোটেই বরসলা সমষ্টি আর ঢকিয়াজুলি সমষ্টির যে ব্রহ্মপুত্র কাষর এলাকা তাত আমি রিপোর্ট পাইছো যে বহুখিনি মানুষে এনে মাটি সরকারি মাটি বেদখল করে বহি আছে গতি নিশ্চয় আমি এভিকশন করবো। ঠিক আছে।